আমার তো লড়াইটা হচ্ছে জাতিসত্তার জন্য, এবং আমার কুর্মী জাতিসত্তা সহ আমাদের যে হিতমিতান তাদের আজকে এখানে বাউরি সমাজ আছে, বাক্তি সমাজ আছে, গোপ সমাজ আছে, আজকে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো আছে, তাদেরকে আমি এক করতে চাইছি। এবং তারাকে বলেছি পরিষ্কার কথা, কোনো কলকাতা কেন্দ্রিক কিংবা দিল্লি কেন্দ্রিক রাজনীতির দালালি করবে নাই এবং তাদের কাছেও যাবে নাই, এবং তারা পরিষ্কার কথা দীর্ঘ 75 বছর আমাদেরকে এরা ঠকাইছে, এখনও ঠকাতে চলেছে, আজকে তো প্রমাণ হয়েছে সেইটাই। এতদিন তোমরা ঠকাইলে আমাদেরকে, শুধু শুধু আমাদের নামেরা ইয়া করেছো, তোমরা পেছনে আমাদেরকে গোলামি করতে শিখাইছ। আজকে এখানে যে এই যে আমরা যে জেলার জন্য বলছি, যে জেলার কথা বলছি, যেখানে যে আত্মার সম্পর্ক আছে, এই জঙ্গলমহল, এই জঙ্গলমহলের আজকে তোমরা শোষণ করতে চলেছে, শাসন করতে আজকে সম্পূর্ণ বঞ্চিত করতে চলেছে। যেখানে আমরা সেই বঞ্চনার বিরুদ্ধে লড়ছি, আজকে এই যে জঙ্গলমহল, তো যার ভাষা ধর্ম সংস্কৃতি সম্পূর্ণ আলাদা, আর তাকে দীর্ঘদিন তোমরা কী করছো, একে একে কলোনি করার চেষ্টা করেছে, মানে এখানে সমস্ত রোজগার ধান্দায় ওরা আসছে, এখানে ব্যবসা করার ধান্দায় এসছে, এখানে মানুষকে রাজনীতি দিতে শিখায়। 75 বছরে মানুষ আজকে এখানে রাজনীতি শিখলো নাই, আজকে মোদের বিনিময়ে এরাকে ভোট লেয়, এখানে টাকার বিনিময়ে ভোট লেয়, এরা এই যে বিভিন্ন অর্থের টাকা পয়সা লোভ দেখায় আজকে ভোট লিচ্ছে, কিন্তু অজিত মাহাতো তার বিপরীতে আজকে শিক্ষা দিচ্ছে এখানে, যে টাকা পয়সা অর্থ বড় জিনিস নয়, সম্মান স্বাভিমান বড় জিনিস। আজকে এখানে আমরা সেইটাই, কালকে দুঃখের বিষয়, কালকে মোদী এলো এখানে, মোদী এত বড় 2 কোটি লোক যেখানে তার ভাষা ধর্ম সংস্কৃতি লড়াই করছে দীর্ঘদিন থেকে, রেল টেকা ডহর টেকা কত দিল্লি কলকাতা আমরা লড়াই করছি, কিন্তু একটি কথাও উচ্চারণ করছে না, তার মানে এরা চায় এই জাতিটা এরা পায়ের তলায় থাক, এরা পায়ের তলায় আমাকে রাখতে চাইছে, গোলাম বানায়। একটা কথা, আজকে অবৈজ্ঞানিক ভাষা এবং যুক্তি নিয়ে কথা বলছে, আমরা তো আমি এর আগেও প্রতিবাদ করেছি, যেখানে পুরোহিততন্ত্র এবং পুরোহিততন্ত্রের শিকার, যে পুরোহিততন্ত্রের বিরুদ্ধে বলেছিল স্বামী বিবেকানন্দ, আজকে নরেন্দ্র মোদী পুরোহিততন্ত্রের শিকার। আমরা দেখেছি যেদিন হায়দ্রাবাদে আমাদের ক্রিকেট খেলে হয়, সেদিনও সেখানে রীতিমতো ওরা যজ্ঞ করছে, তো যজ্ঞ শান্তি আর এই সকল করে আজকে মানুষকে ঠকান হচ্ছে, পরিষ্কার কথা। তো আমরা সেইটাই আমরা ঠকতে চাই নাই, এই পুরোহিততন্ত্রের বিরুদ্ধে এবং পরিষ্কার কথা পারলৌকিকের বিরুদ্ধে আমরা এখানে পরিষ্কার কথা, এই জমিপুত্রদের লড়াই, যারা লোকে খাটে খায় এবং খাটে খানাওয়ালা মানুষ, তারা আজকে আমরা পুরুলিয়ার জন্য বলছি যে পুরুলিয়ার মানুষ বাঁচবে কী করে, আজ এখানে কোনো কাজ নাই এই কথা বলতে পারল না এখানে, এরাও কিন্তু কাজের দাবি বলছে নাই, উন্নয়ন কী করছে জানি নাই, এখানে আমার চাকরি হলে ওদের হয়, আমাদের এখানে হয় নাই, আজকে লোক চেন্নাই মাদ্রাজ খাটতে কেন যাবে, আমাদের লোকের স্বাদ লাগে নাই, এখানে লোকের চাকরি, এইখানে লোকে খাটে খাবে, এখানে কারখানাগুলো পর্যন্ত 200 টাকার বিনিময়ে কাজ করায়, আমরা দেখেছি ব্রেভোর মতন জায়গা, আমরা দেখি দুমদুমির মতন জায়গা, যেখানে বাজারে কাজ করাছে 200 টাকায় কাজ করায়, এখানে মানুষকে বেতন পর্যন্ত দেয় নাই, এই সরকার কী করছে, এখানে মানুষের ইজ্জতকে, যারা ইজ্জত আজ পরিশ্রম করে লড়াই করছে তাদেরকে সত্যিকার ইজ্জত এরা দেয় নাই।